এবার দিল্লি মেট্রো কলকাতায় অনেকেরই হয়তো কান খাড়া হয়ে গিয়েছে, ভাবছেন কেন বলছি এমনটা, এ আবার কেমন কথা দিল্লি মেট্রো কলকাতায়। দাঁড়ান দাঁড়ান বলছি, আপনাদের সব খুলে বলছি, সঙ্গে থাকুন। গান চলছে আজ কি রাত মজা হুসন কা, আর গানের তালেই নাচছে রমরমিয়ে এক তরুণী। কলকাতা মেট্রোতে এই গানের তালে তালে নাচ ধরেছে, যেমনটা কিছুদিন আগে খবর উঠছিল দিল্লি মেট্রো নিয়ে। এ নাচ দেখে যদিও রীতিমতো অস্বস্তিতে পাশে বসে থাকা যাত্রীরা, এমনটা বলা হচ্ছে যে অশোক এতদিন দিল্লি মেট্রোকে নাজেহাল করেছিল তা ঢুকেছে কলকাতা মেট্রোতে। এই রিল রোগে ভুগতে দেশকে দেখা যাচ্ছে বহুদিন ধরে। বাস, ট্রেন, মেট্রো স্টেশন, শপিং মল, বাজার, কোনো জায়গারই ছুট নেই এইসব রিল রোগ থেকে। সম্প্রতি এক রেল স্টেশনে রিল বানাতে গিয়ে কিছু যুবককে গ্রেফতার হতে দেখা গিয়েছে। ভারতীয় সরকার টিকটক বন্ধ করলেও সেই ট্রেন্ড পুরোপুরি বন্ধ হয়নি। তবে এই ধরনের রিল ট্রেন্ড যে শুধু সহযাত্রীদের অসুবিধার কথা হয়ে উঠছে তা কিন্তু নয়। এই রিলে ডুবে যাওয়া যুবক যুবতীদের জন্য সমাজেরও ক্ষতি হচ্ছে অনেক। তাদের অজান্তে তাদের উপর এই রিল কালচারের কি প্রভাব পড়ছে তারাও জানে না সঠিকভাবে। আর সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের জন্যে। আর কলকাতা মেট্রোর এ ধরনের অবস্থা দেখেই এবার নেটিজেনরা সরব হলো, অবিলম্বে এই রিল রোগের করা দাওয়াইয়ের দাবি তুলেছে তারা। এই তরুণীর ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কেউ লিখেছে, সাধারণ মানুষকে অস্বস্তিতে না ফেলে নিজের বাড়িতে তো এটা করতে পারতেন। কেউ আবার লিখেছেন, এটা জনগণের চাহিদা নয়। আবার কেউ লিখেছেন, জনগণের সময়ের দাম রয়েছে। কেউ আবার লিখেছেন, নাচ ভালোই করছেন, এবার এই কাজের জন্য আইনের যাতাকলে করার জন্য প্রস্তুত হন। একাধিক নেটিজেনের দাবি, ভিড় মেট্রো সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলে এই ধরনের রিল প্রেমীদের দাপট দ্রুত বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নিন। এ ধরনের প্রতিবেদন আরও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন, আমাদের এই প্রতিবেদনটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করে নিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।